দুটি অঙ্গকে নিয়ন্ত্রণ করবার কন্ট্রোল করবার দায়িত্ব যদি কেউ নিতে পারে এবং সে যদি এটাকে কন্ট্রোলে রাখতে পারে তো আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। তার একটা হলো দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ, আরেকটা হলো দুই উরুবারানের মধ্যবর্তী অঙ্গ তথা লজ্জাস্থান। এই দুটির অসৎ ব্যবহার হতে দিবে না, চরিত্রকে নষ্ট হতে দিবে না, সে এই মুখ দিয়ে হারাম ভক্ষণ করবে না, হারাম কথা বলবে না, কাউকে কষ্ট দিবে না, কোনো অন্যায় মুখ দিয়ে করবে না, আর তার চরিত্রকে সে সংরক্ষণ করবে। এই প্রতিজ্ঞা করে যদি সে ধরে রাখতে পারে তো নবী সাল্লাল্লাহু আলাইহি তার জন্য জান্নাতের গ্যারান্টি এমনি এমনি দেন নাই, কারণ এই দুইটাকে নিয়ন্ত্রণ করা পুরো বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে কঠিন, সবচেয়েতে কঠিন সময়ের উপস্থিতি। এই জন্য সন্তানদেরকে নীতি এবং আদর্শের শিক্ষা দিতে হবে, নিজেদের মধ্যে আমলি চর্চা বাড়াতে হবে। বেশিরভাগ মানুষ সমাজে, বা বেশিরভাগ না বললে আমি বলবো বড় একটা অংশ আছে সমাজের, যে স্বামী স্ত্রী প্রতি ভালোবাসার ভান করেন, ভালোবাসার গল্প শোনান একে অন্যকে, তলে তলে তিনি মেসেঞ্জারে কোনো মেয়ের ভালো ছবি পেলে বা মেয়ের সাথে আলাপের সুযোগ পেলে খাজুরিয়া আলাপ অপ্রয়োজনীয় আলাপ বসাই দিয়া মজা নিতে কার্পণ্য করেন না, আছে না আমাদের সমাজে বলেন। এবং এগুলো কয়দিন পর পর আমরা দেখি যে ব্যাপক আকারে আপনার এগুলোর ভয়াবহতা, এগুলোর দুর্গন্ধ সেটা ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তাহলে আমাদের ইসলাম চর্চা এজ এ মুসলিম, আমাদের ধর্মীয় আপনার যে বিধিনিষেধগুলো আছে, আমাদের আল্লাহ তাআলা আদেশ হিসেবে যেগুলো আছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ করবে, অক্ষরে অক্ষরে পরিবারের প্রত্যেকটা সদস্য বাস্তবায়ন করার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এরপরে আমার অন্য কিছু হোক বা না হোক এটা আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। বিশ্বাস করুন, অনেক এক্সপেরিমেন্ট পৃথিবী করেছে, বহু এক্সপেরিমেন্ট পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণে হয়েছে, কোনো এক্সপেরিমেন্ট নারীর প্রতি অত্যাচার অবিচার পাশবিক নির্যাতন ধর্ষণ জুলুম ঠেকাতে পারে নাই, পারবেও না। আপনি সবকিছু ওপেন করে দিবেন, অশ্লীলতার অবাধ সুযোগ করে দিবেন, আর বলবেন না আপনারা সবাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করেন, অসম্ভব, এটা কোনো দিনই হবে না। মানুষ যদি খুব বেশি ভদ্র হয়ে যায় তাহলে হয়তো সে আপনাকে প্রকাশ্যে ইফটিজিং করবে না, অন্যায় করবে না, কিন্তু সে মনে মনে ঠিকই অন্যায়টা করবে। আর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জেনা শুধুমাত্র সরাসরি জেনা করলে জেনা হয় না, জেনা মনে মনেও হয়, জেনা চোখ দিয়ে হয়, জেনা মুখ দিয়ে হয়, জেনা কান দিয়ে হয়। আপনি কানে অশ্লীল কথা শুনলেন এটা কানের জেনা, আপনি চোখ দিয়া অশ্লীল জিনিস দেখে মজা নিলেন এটা চোখের জেনা, আপনি মনে মনে জল্পনা কল্পনা করলেন খারাপ কিছু এটা মনের জেনা। ভাইরা আমার, আপনি দেখবেন শীত কিংবা গ্রীষ্ম পৃথিবীর প্রতিটা প্রান্তেই প্রায় আজকাল মেয়েরা খোলামেলা পোশাকে চলবে এটাই যেন স্বাভাবিক। কেন ভাই, ছেলেরা একটু খোলামেলা পোশাকে চলতে পারে না কি বলেন? চলে, কিন্তু সেটা পার্সেন্টেজ কত? 2-3% হবে। আপনি দুবাই চলে যান, আপনি ইউরোপিয়ান দেশগুলোতে চলে যান, আপনি আরো বিভিন্ন দেশে চায়না চলে যান, যে সমস্ত দেশগুলোতে আপনার এগুলো একটু বেশি সেগুলোতে চলে যান, পুরুষকে দেখবেন যে স্বাভাবিক ড্রেসে আছে, বাট ভদ্র মহিলা তিনি স্বাভাবিক ড্রেসে নেই, তিনি শর্টকাট করে ফেলছেন, মানে করতে 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 এর চাইতে শর্টকাট করার সুযোগ নেই সেই লেভেলে চলে যাচ্ছেন। কেন ভাই? নিশ্চয়ই এটা মূল উদ্দেশ্য হলো পুরুষকে আকৃষ্ট করা। তো আপনি পুরুষকে আকৃষ্ট করার সব আয়োজনগুলোকে ওপেন রাখবেন, আর বলবেন না সবাই নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, সবাই যার যার মনটাকে ভালো রাখতে হবে। এর চাইতে হাস্যকর, এর চাইতে অবাস্তব আর কোনো থিওরি পৃথিবীতে আসতে পারে না, কোনো এক্সপেরিমেন্ট কোনো থিওরি পৃথিবীকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে পারে না। আমরা পরকীয়ার যে সমস্যার কথা বলছি, আলহামদুলিল্লাহ এখনো ইউরোপিয়ানদের চাইতে, আমেরিকানদের চাইতে, চাইনিজদের চাইতে, পৃথিবীর অনেক উন্নত দেশের চাইতে আমরা এখনো শত শত গুণ ভালো এখনো আছি। আমাদের সমাজে স্বামী স্ত্রীর বন্ডিংটা তাদের চাইতে এত বেশি ভালো যে এরা কল্পনাও করতে পারে না।